আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণওয়াল আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। এখন প্রথমে প্রশ্ন হচ্ছে ফুল অ্যাডার কাকে বলেন? আমরা এর আগে পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম হাফ অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে যে অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করে তাকে বলা হয় হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার হচ্ছে যে অ্যাডার দুইটি বাইনারি বিট ও পূর্বের ক্যারি বিট যোগ করে, অর্থাৎ দুইটি বাইনারি বিট এবং পূর্বের ক্যারি বিট, অর্থাৎ যে অ্যাডার তিনটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে বলা হয়, এবং যোগফল ও ক্যারি বিট বের করতে পারে তাকে বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। অর্থাৎ আমরা যদি বলি ফুল অ্যাডারের সংজ্ঞা, তাহলে আমরা বলবো যে অ্যাডার তিনটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। এখন আমরা হচ্ছে যে যৌগিক গেট দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করব, মৌলিক গেট দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করব, এবং হচ্ছে যে আমার হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করব, এটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তাহলে আজকে আমরা দেখব প্রথম হচ্ছে যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন বা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা। প্রথমে আমরা ফুল অ্যাডারের সংজ্ঞাটা লিখি। অর্থাৎ যে অ্যাডার তিনটি বাইনারি বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে। এখন হচ্ছে যে ফুল অ্যাডার বাস্তবায়ন। ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে প্রথমে আমরা একটা সত্যক সারণী তৈরি করব, যেখানে আমাদের প্রথমে ইনপুট থাকবে দুইটি বাইনারি বিট, ধরে নিলাম দুইটি বাইনারি বিট এ বি, এবং এ আর বি যোগ করলে একটি ক্যারি বিট বের হবে। অর্থাৎ হচ্ছে যে, এবং এটা এই সিটা হচ্ছে পূর্বের ক্যারি বিট, অর্থাৎ এখানে আমরা যদি পি কিউ নেই তাহলে এখানে সিটা হচ্ছে পূর্বের ক্যারি বিট, অর্থাৎ এখানে এই ক্যারিটা হচ্ছে যে ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ হচ্ছে ক্যারি, এখানে ক্যারি ইন লিখে দিতে পারি আমরা, কিন্তু আমরা এটা না লিখে হচ্ছে যে, অর্থাৎ যে আমাদের এ বি সি তিনটি বাইনারি বিট, এবং এই তিনটি বাইনারি বিট যোগ করার ফলে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যোগফল সাম এবং ক্যারি সি বের হবে। যেহেতু আমাদের একই সত্যক সারণীতে দুইটা সি চলে আসছে, অর্থাৎ দুইটা ক্যারি আসছে, একটা ক্যারি হচ্ছে ইনপুট এবং একটি ক্যারি হচ্ছে আউটপুট, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে যেটা আউটপুট সেটার পাশে সি আউট লিখে দিলাম, অর্থাৎ ক্যারি আউটপুট। শিক্ষার্থীরা, আমরা হচ্ছে একটি সত্যক সারণী তৈরি করলাম, এবং এটার মাধ্যমে আমরা হচ্ছে যে এখন দেখব কীভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। শূন্য 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 যোগ করলে শূন্য, ক্যারি নিতে জিরো, জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ক্যারি কিছু থাকবে না তাই এখানে হবে জিরো, জিরো ওয়ান জিরো যোগ করলে হবে ওয়ান, ক্যারি নেই তাই জিরো, ওয়ান ওয়ান যোগ করলে হবে জিরো এবং ক্যারি ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ক্যারি নেই জিরো, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, ক্যারি ওয়ান, ওয়ান ওয়ান বাইনারিতে যোগ করলে হবে জিরো, ক্যারি থাকবে ওয়ান, ট্রিপল ওয়ান যোগ করলে হবে ওয়ান এবং ক্যারি হচ্ছে ওয়ান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হচ্ছে যে সত্যক সারণী তৈরি করে ফেললাম। এখন হচ্ছে যে আমরা এই সত্যক সারণীতে এটা বাস্তবায়ন করতে হলে প্রথমে এস এর সমীকরণ এবং সি আউটের সমীকরণ তৈরি করতে হবে। এখন আমরা যদি দেখি এস এর ঘরে এক দুই তিন চারটা ওয়ান, তাহলে আমাদের সমীকরণ আসবে হচ্ছে যে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। প্রথম ওয়ান অনুযায়ী এর মান জিরো, বির মান জিরো, তো এর উপরে বার, বির উপরে বার। দ্বিতীয় ওয়ান অনুযায়ী এর মান জিরো, সির মান জিরো, এর উপরে নট, সির উপরে নট। তো তৃতীয় অনুযায়ী বির মান জিরো, সির মান, এ বি নট, সি নট। এবং চতুর্থ ওয়ান অনুযায়ী কারো মানই জিরো না, কারো উপরেই
ওয়ান আসবে না। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে এটা সরলীকরণ করব, অর্থাৎ এই সমীকরণটা সরলীকরণ করব। এক্ষেত্রে আমাদের প্রথম দুইটা রাশি দেখ কমন যাচ্ছে হচ্ছে এ নট, তাহলে এখানে দেখবে বি নট সি প্লাস, আরেকটা হচ্ছে বি সি নট প্লাস, এবং দ্বিতীয় দুই লাস্ট দুইটা সমীকরণের লাস্ট দুইটা রাশিতে আমাদের দেখা গেছে যে এ কমন, তাহলে এখানে দেখবে বি নট সি নট প্লাস বি সি। অর্থাৎ আমাদের এইটাকে এখন যদি আমরা বুলিয়ান আলজেব্রা সূত্রে নিয়ে যাই, আমরা বুলিয়ান আলজেব্রা দুটো সূত্র জানি, একটা হচ্ছে এ নট বি প্লাস আরেকটা হচ্ছে এ বি নট ইকুয়াল টু হচ্ছে যে এ এক্স অর বি, আরেকটা হচ্ছে যে এ বি প্লাস এ নট বি নট ইকুয়াল টু হচ্ছে যে এ এক্স অর বি হোল নট। এখন দেখা গেছে যে এই দুইটা হচ্ছে সমীকরণ। এখন আমরা যদি আমাদের প্রথম রাশিটাকে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বুলিয়ান আলজেব্রার প্রথম যেই উপপাদ্যটি আছে তাকে সমর্থন করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে আসবে হচ্ছে যে এ বি নট সি প্লাস, এবং দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে বি এক্সর সি হোল নট। এক্ষেত্রে আমরা ধরি বি এক্সর সি সমান পি, অর্থাৎ তাহলে এখানে আসবে যে এ নট পি প্লাস এ বি এক্সর সি সমান পি, যেহেতু এর উপরে হোল নট তাহলে পির উপরে নট আসবে। এইটা আমার প্রথম উপপাদ্য অনুযায়ী তাহলে আমাদের আসবে এ এক্সর পি। এখন আমরা পি এর মানটা যদি বসাই দিই তাহলে আসবে বি এক্সর সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে হচ্ছে যে এস এর সমীকরণ সরলীকরণের মাধ্যমে এস এর একই প্রাপ্ত মানে চলে গেলাম। এখন হচ্ছে যে আমরা ক্যারি আউটের যে সমীকরণ আছে সেটা বের করব। এস এর সি ক্যারি আউটের করে এক দুই তিন চারটা ওয়ান আছে, একটা ওয়ানের জন্য ইনপুট এবিসি যদি একবার আসে তাহলে চারটার জন্য আমাদের এবিসি চারবার আসবে। এখন আমরা যদি দেখি যে আমাদের প্রথম ওয়ান অনুযায়ী এর মান জিরো তাহলে এ নট, দ্বিতীয় ওয়ান অনুযায়ী বির মান জিরো তাহলে বি নট, তৃতীয় ওয়ান অনুযায়ী সির মান জিরো সি নট, এবং চতুর্থ ওয়ান অনুযায়ী কারো মান জিরো না, কারো উপরেই নট আসবে না। এখন আমাদেরকে হচ্ছে যে এই সমীকরণটাকে সরলীকরণ করতে হবে। আমরা হচ্ছে যে এখানে সরলীকরণ করতে হলে আমাদের সরলীকরণের শর্ত অনুযায়ী দেখতে হবে যে এখানে আসলে আমাদের যে সবগুলো ইয়ার সাথে যদি আমরা যদি দেখা যায় এখানে আমরা যদি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে এ বি কমন এল থাকবে সি নট প্লাস সি, আবার যদি এ বি সিটাকে বি এর সাথে আসে তাহলে এ সি কমন এলে আসবে বি নট সি প্লাস, আবার এ বি সিটাকে যদি এর সাথে তাহলে বি সি কমন এলে আসবে এ নট প্লাস এ। এক্ষেত্রে আমাদের দেখা গেছে যে যে জিনিসটা আসে আমরা যদি এ বি সি এই সমীকরণটাকে হচ্ছে যে বর্ধিত করতে পারি, অর্থাৎ আমাদের তিনটা রাশির জন্য যদি তিনটে এ বি সি নিতে পারি তাহলে আমাদের সরলীকরণটা খুব সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে সরলীকরণ করতে পারি, আমরা এক্ষেত্রে বুলিয়ান আলজেব্রা প্রয়োগ করতে পারি। বুলিয়ান আলজেব্রার প্রয়োগে যে জিনিসটা আমরা আসলে দেখতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে যে উপপাদ্য হচ্ছে এ প্লাস এ ইকুয়াল টু হয় এ, সরি এটি হচ্ছে একটা বুলিয়ান মৌলিক উপপাদ্য, অর্থাৎ এটা হচ্ছে অর এর উপপাদ্য বা অর্থাৎ এ প্লাস এ এ যোগ এ ইকুয়াল টু এ উপপাদ্যটি অনুযায়ী আমরা বা এখন আমরা যদি দেখি এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু কী হয় তাহলে আমরা জানি যে এ প্লাস এ সমান হয় এ প্লাস এ, আবার এ প্লাস এ সমান এ বুলিয়ান আলজেব্রা প্রয়োগ করে, তার মানে আমরা এই সরলীকরণ থেকে বলতে পারি এ প্লাস এ প্লাস এ, এটাকে পক্ষান্তর করে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এ প্লাস এ প্লাস এ। এখন আমাদের যদি এর স্থানে এ বি থাকতো তাহলে এখানে আসতো এ বি প্লাস এ বি প্লাস এ বি, এবং যদি এখানে থাকতো হচ্ছে যে এ বি সি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, অর্থাৎ বুলিয়ান আলজেব্রার এ প্লাস এ ইকুয়াল টু এ এই সরলীকরণ অনুযায়ী এই উপপাদ্যটি অনুযায়ী আমরা সরলীকরণে একটা বিসিকে তিনটে বিসি লিখতে পারি। তাহলে আমরা এইভাবে লিখব এবার বি সি প্লাস, তারপর হচ্ছে যে এ বিবার সি প্লাস, তারপর হচ্ছে এ বি সি বার প্লাস, তারপর এখানে আসবে এ বি সি প্লাস, তারপর হচ্ছে এ বি সি প্লাস, তারপর এখানে আসবে এ বি সি। এখন এই প্রথম দুইটার ক্ষেত্রে এক্ষেত্রে দেখা গেছে যে আমরা তিনটে সমীকরণকে তিনটার সাথে নিয়ে যাব, অর্থাৎ এখানে এবার বি সি প্লাস, তারপর হচ্ছে যে এ বিবার সি প্লাস, তারপর হচ্ছে যে এখানে এ বি সি নট প্লাস। এখন দেখা গেছে যে এই প্রথম এ বি সিটাকে আমরা প্রথম রাশির সাথে নিয়ে আসলাম, দ্বিতীয় এ বি সিটাকে আমরা দ্বিতীয় রাশির সাথে নিয়ে আসলাম, এবং তৃতীয় এ বি সিটাকে আমরা তৃতীয় রাশির সাথে নিয়ে আসলাম।
এখন এই ক্ষেত্রে এখানে আমাদের কমন যে হচ্ছে বিসি তাহলে এখানে কি আসবে এবার প্লাস এ প্লাস এখানে কমন যে হচ্ছে এসি তাহলে এখানে কি আসবে বি নট প্লাস বি তারপর হচ্ছে প্লাস এখানে কমন যে হচ্ছে এবি তাহলে কি থাকবে সি নট প্লাস সি এখন এই ক্ষেত্রে আমরা যদি এটাকে আবার সমীকরণে নিয়ে যাই বুলিয়ান আলজেব্রায় আমরা একটা সূত্র বা সমীকরণ উপপাদ্য জানি এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান তার মানে আমরা যদি এটাকে সমীকরণে নিয়ে যাই তাহলে বিসি ইন্টু ওয়ান প্লাস তাহলে কি আসবে এসি ইন্টু বি প্লাস বি নট ইকুয়াল টু ওয়ান প্লাস এবি ইকুয়াল টু সি প্লাস সি নট ইকুয়াল টু কি আসবে তাহলে ওয়ান আসবে অর্থাৎ এখন আমরা এখানে মানটা এভাবে সাজিয়ে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা হচ্ছে দেখলাম এখানে সি আউটের জন্য আমরা একটা সমীকরণ নির্ণয় করলাম এখন হচ্ছে যে উক্ত সমীকরণের ভিত্তিতে আমরা যদি এটা চিত্রায়ন করি বা লজিক গেট দ্বারা চিত্র তৈরি করি তাহলে আমাদের চিত্রটা কীরূপ আসতে পারে আমরা ধরে নিলাম আমাদের একটা ইনপুট হচ্ছে এবিসি এ একটা ইনপুট নিলাম এ আরেকটা ইনপুট নিলাম হচ্ছে বি এবং আরেকটা ইনপুট নিলাম আমরা হচ্ছে সি এক্ষেত্রে আমাদের প্রথমে এসের যে মানটা আসতেছে এ বি সি অর্থাৎ এ এক্সর বি এক্সর সি আমরা জানি এটা এক্সর গেটের অনুযায়ী তাহলে এর থেকে একটা ইনপুট যাবে বি এর থেকে একটা ইনপুট যাবে সি এর থেকে একটা ইনপুট যাবে এই তিনটা ইনপুট এখানে হচ্ছে যে আমাদের এক্সক্লুসিভ অর আকারে আছে তাহলে আমরা এখানে যদি একটা এক্সক্লুসিভ অর গেট তৈরি করি তাহলে এটার আমাদের আউটপুট আসবে এ এক্সর বি এক্সর সি যেটা আমাদের এসের মানকে সমর্থন করে তারপর হচ্ছে আমাদের এক্ষেত্রে তাহলে হচ্ছে এখানে প্রথমে আছে এবি তাহলে আমাদের একটা ইনপুট যাবে এর থেকে আরেকটা ইনপুট যাবে বি থেকে যেখানে এখানে গুণ আকারে আছে অর্থাৎ অ্যান্ড অপারেশন তাহলে আমরা এখানে একটা অ্যান্ড গেট তৈরি করব তাহলে এখানে আসবে হচ্ছে এবি অনুরূপভাবে বি এর থেকে একটা ইনপুট যাবে সি এর থেকে একটা ইনপুট গিয়ে এখানে একটা অ্যান্ড গেট তৈরি করলে এটা হচ্ছে যে আসবে বিসি এবং এর থেকে একটা লাইন সি এর থেকে একটা ইনপুট দিয়ে যদি আমরা এখানে আরেকটা অ্যান্ড অপারেশন তৈরি করি অর্থাৎ অ্যান্ড গেট তৈরি করি তাহলে এটা আসলো এসি এই তিনটে অপারেশন পরস্পরের সাথে আবার যোগাকারে আছে তাহলে আমরা যদি এখানে একটি অর অপারেশন তৈরি করি তাহলে আমাদের এখানে ইনপুটটা এরকম আসবে অর্থাৎ আমাদের এটা আসবে হচ্ছে যে এবি প্লাস বিসি প্লাস এসি যেটা সি আউটকে সমর্থন করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম কীভাবে হচ্ছে লজিক চিত্র তৈরি করতে হয় এখন আমরা যদি বলি যে এটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে হবে তাহলে আমরা কীভাবে ব্লক ডায়াগ্রাম তৈরি করবো আমরা একটা ব্লক তৈরি করব যে ব্লকের মধ্যে আমাদের লেখা থাকবে হচ্ছে ফুল অ্যাডার যা কী লেখা থাকবে ফুল অ্যাডার এখন আমরা জানি যে একটা ফুল অ্যাডারের তিনটি ইনপুট থাকবে যেখানে দুইটি ইনপুট হচ্ছে বাইনারি বিট এ এবং বি আরেকটা ইনপুট থাকবে যেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্যারি বিট হিসেবে ব্যবহার করা হবে যেটাকে আমরা সি নামে আখ্যায়িত করলাম এবং এই তিনটা ইনপুটের যোগফল আসবে দুইটা একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি আউট ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম কীভাবে ব্লক ডায়াগ্রাম তৈরি করতে হয় আমরা পরবর্তী ক্লাসে তাহলে আমরা আজকে দেখলাম ফুল অ্যাডার কাকে বলে এবং কীভাবে যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন বা ফুল অ্যাডার বাস্তবায়ন করা হয় পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন এবং হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন বা দুটোর মধ্যে একটি সম্পর্ক দেখাবো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম